মধ্যভঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানে একটি ক্লিক করুন গ্রামীণ এলাকার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ ইকো পার্ক থেকে স্টেডিয়াম পোলট্রি শেড থেকে খামার এসব নিয়েই নতুনভাবে সেজে উঠবে গ্রামগঞ্জ একশো দিনের কাজের মধ্য দিয়ে সম্পদ তৈরি করতেই বিশেষ সভার আয়োজন মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে মুর্শিদাবাদ জেলা এমজিএনআরি জিয়ে মুর্শিদাবাদ জেলায় পালিত হল পরিকাঠামো এবং জীবিকা উন্নয়ন দিবস উদযাপন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক ড পি উলগানাথন অতিরিক্ত শাসক জেলা পরিষদ সুদীপ্ত কোরেল এসডিও দীপাঞ্জন মুখোপাধ্যায় বিডিও রাজর্ষীনাথ ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এম জি অনন্ত চৌধুরী সরকার মুর্শিদাবাদ জেলা জুড়েই দুশো পঞ্চাশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হবে স্টেডিয়াম ষাট শতাংশ শ্রমিক নিয়োগের ফলে যা সম্ভব হবে আমাৰ লক্ষ্য হ'লে একশ দিনৰ কাজিৰ মতে যদি সম্পদ তৈৰী হ'ব সেইটো যদি এইচব চিহ্নিত গৰীব পৰিবাৰ কথা আমাৰ পিছ একেটা সম্পদ তৈৰী কৰে সেই উদ্দেশ্যে আজিকালি এই বিশেষ চাভাৰ আয়োজন কৰে কোথাও ব্যক্তিভিত্তিক কোথাও কমিউনিটি সংক্রান্ত পরিকাঠামো তৈরির ওপরেই জোর জেলা প্রশাসনের স্থানীয় মানুষদের পছন্দ মতো ক্রীড়া প্রেমী এবং ছোটদের খেলাধুলোর জন্য এক বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে খোলা জায়গাকে সমান করে বাচ্চাদের বসার জায়গা আর গ্যালারি তৈরির পরিকল্পনাও নেওয়া হবে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান উপপ্রধান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিনের দিনের অনুষ্ঠানে গ্রামীণ এলাকায় খেলাধুলার জন্য নতুন এই প্রকল্পের সূচনা হওয়ায় উচ্ছ্বসিত তারা এদিনের মঞ্চ থেকে একশো পঞ্চাশটি আর্ডিন স্টেডিয়াম চালুর ঘোষণা করেন জেলাশাসক সেক্ষেত্রে খাস জমি পঞ্চায়েত সমিতির অধীনে বিভিন্ন জমিকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এই রূপ আমাদের ব্যক্তিগত উদ্যোগে আইবি স্কিম অর্থাৎ ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিমে গাছ লাগানোর যে প্রকল্প সেটা খুব ভালোভাবে হচ্ছে এবং তার ফলও পাওয়া যাচ্ছে মানুষে তার ব্যক্তিগত যে চাহিদা সে কাজটাও পাচ্ছে সেই সঙ্গে ফলের বাগান সেখানে তৈরি হচ্ছে সেই সঙ্গে আমাদের ইকো পার্ক করার আমরা উদ্যোগ নিয়েছি সে প্রকল্প আমাদের ভেটিংও হয়ে গেছে কাজ শুরু হবে সেই সঙ্গে আরদান স্টেডিয়াম গ্রাম বাংলায় গ্রাম বাংলার খেলাধুলার জন্য যে প্রয়োজন সেটা এই স্কিমে চিন্তা ভাবনা হয়েছে এবং তারও কাজ চলছে সেই সঙ্গে বিলখালের নদী সংস্কার ক্যানেল সংস্কার সেসব কাজও আমাদের চলছে এই কাজের মূল যে লক্ষ্য গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা খুব ভালোভাবে সেটা ইমপ্লিমেন্ট করছি এবং আগামী দিনে আরও ভালো মানুষ সুফল পাবে এম জি এনার্জি এ প্রকল্প থেকে বিভিন্ন রকম গ্রাম গ্রামীণ এলাকায় যে সমস্ত গ্রামীণ এলাকার যে মান উন্নয়ন করা যায় সে সমস্ত ব্যাপারে অনেক উদ্বোধন আজকে হলো এখানে যেমন ইকো পার্ক থেকে শুরু করে স্টেডিয়াম এম জি এনার্জি প্রকল্পেরই সরকারি সহায়তা পেয়ে নতুন নতুন প্রকল্প রূপায়ণে মাঠে নেমে কাজ করার ক্ষেত্রে আশাবাদী পঞ্চায়েতের কর্মকর্তারা এখানে এসে দেখলাম অনেকগুলো প্রকল্প নতুন করে শুরু হয়েছে অলরেডি আমরা কিছু মিটিংয়ে জেনেছি বা আমাদের স্কিম পাশও হয়ে গেছে মাঠ যেমন কি মাটির স্টেডিয়াম ইকো পার্ক পোলট্রি ফার্ম গরু বাথান অনেক কিছু এখানে প্রকল্পগুলো খুব ভালো লাগলো ব্লকে উপরে আছে এছাড়াও পর্যটকদের সমাগমে ইকো পার্কের ব্যবস্থা ও পরিকল্পনা নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে গ্রামীণ এলাকায় এই সৌন্দর্যায়নের ফলে এক সম্পদের রূপ নেবে বলেই মনে করা হচ্ছে বেশি লাভজনক অথচ ছোট ছোট স্কিমের ওপরেই জোর দিতে চাইছে জেলা প্রশাসন আমরা যেটা তৈরি করব এটা আর্দন স্টেডিয়াম আমরা কোনো কনক্রিট স্ট্রাকচার করবো না কিছু করব না আপনারা দেখেছেন অনেক জায়গাতে অ্যান্ডুলেটেড এরিয়া ওপেন এরিয়া থাকে ওটা যদি লেভেল করে সাইডে যদি ডিমার্কেশন করে বাচ্চাদের বসা কোনো একটা ছোটো আর্দান গ্যালারিও বানানো যায় যেখানে ওর উপরে বসে গেম দেখতে পারে এই রকম অনেক জায়গাতে ইমপ্লিমেন্ট হয়েছে এটা লোকাল পাবলিকের খুব পছন্দিদা একটা জিনিস আর ওরা ওখানে মানে খেলাধুলা করতে ইচ্ছা করে এই রকম আমরা অনেক জায়গাতে করতে চাইছি এটা এনআ থেকে সম্ভব সো এটা আজকে আমরা আরাউন্ড অলমোস্ট ওয়ান ফিফটি আর্দান স্টেডিয়াম আমরা চালু করছি আজ থেকে সো এটা রোল এরিয়াতে কী হবে বাচ্চাদের জন্য ইয়া কোনো খেলাধুলা নিয়ে যাদের ইন্টারেস্ট আছে ওদেরকে একটা মোটিভেশন হবে আর লোকাল একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে মাঠে স্টেডিয়াম সৌন্দর্যায়ন এসব নিয়েই গ্রামীণ এলাকার মান উন্নয়নে এই প্রকল্প সফল রূপ পাক আশায় বুক বাঁধছেন গ্রামীণ এলাকার মানুষজন যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন